যারা ক্যামেরা ভালো চান ক্যামেরা কিনতে হবে ইনশাল্লাহ, যে তাদের জন্য বলবো যে 865 সেলোনিয়ন প্রসেসর আর 65 ওয়াটের ফাস্ট চার্জার আর সাথে পাচ্ছেন ডুয়েল সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল ক্যামেরা সামনে, ঠিক আছে। আমাদের কাছে কিন্তু 5000 ডিসকাউন্ট পাবেন, ঢাকা বিডি নাম বলে 5000 ডিসকাউন্ট, 8GB 256GB ইন্টারনেট গ্লোবাল, 8GB 256GB ইন্টারনেট গ্লোবাল, ঢাকা বিডি নাম বলে পাচ্ছেন মাত্র অনলি 15000 টাকা, জানেন 15000 টাকা, 14999 সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ পাই দিলাম আজকে, কারণ যে ঢাকা বিডি বলে নাম বললে পাচ্ছেন মাত্র 1,50,999 256GB এবং সিঙ্গাপুরি পড়ে 8GB 16GB আপনাদের কাছে আসলে পাবেন 9000 ডিসকাউন্ট পাবেন, 9000 ডিসকাউন্ট পাবেন। সাথী ফোন ওয়ান অনেকে পান না খুঁজে, অনেক দাম ছিল বেশি, এখন দাম কমছে ইনশাল্লাহ, এখন নিতে পারেন যে কোনো অফিসিয়াল ফোন কিনে নেবেন, আপনার কাছে আসবেন আমাদের কাছে আসবেন ডিসকাউন্ট তো দিব ইনশাল্লাহ, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ। অনেক কাস্টমার আসে যে কমার্স বলে আসে যে ভাই আপনার কাছে ভালো রিপোর্ট পাইছে ইনশাল্লাহ, ঠিক আছে, এবং আমাদের পড়ে গেছে যে 100% পাবেন এবং যেই কিনেন ইনশাল্লাহ কোনো টেনশন না, যার কোনো সন্দেহ হতে পারে যে আমি অরিজিনাল পাই না টাকা ফেরত পাবেন, 5 বছর সময় থাকবো, 5 ইয়ার সময় দিয়ে দেবো আপনাকে, কোনো টেনশন নাই যে অরিজিনাল পান নাই টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ ডাবল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে কমেন্ট করে থাকেন, ভাই নতুন মোবাইল ফোন কিনবো, একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই। নিঃসন্দেহে কিন্তু ভিউয়ার্স এই ভিডিওটি আপনার জন্য, আজকে আমি যে সবটিতে রয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সব লেটেস্ট অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে, মিড বাজেট এবং লো বাজেট এবং প্রিমিয়াম যে কোনো বাংলাদেশে অ্যাভেলেবেল যত ফোন আছে সব ফোনগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে অথেন্টিক ফোনগুলো পেয়ে যাবেন। আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক A শপ নাম্বার 56, শপটির নাম হচ্ছে আল-ইমরান টেলিকম। তাদের কিন্তু সেম ফ্লোরেই আরও একটি শপ রয়েছে, সেটার নাম হচ্ছে আল-ইমরান টেলিকম বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক B শপ নাম্বার 41, আর সবগুলোতে আসলে কিন্তু আপনার সবসময়ের জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে। মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে। খুবই ট্রাস্টেড একটি শপ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন, ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় 25টা ব্যাংকের, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই এর ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। বিশেষ আরও একটি সুবিধা সবসময় এখানে থাকে, সেটা হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা। অনেকের হাতে পুরাতন ফোন থাকে, অনেকে চিন্তা করেন ভাই পুরাতন ফোনটা কি করবো, পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন। তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি। তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স বলছিলাম আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন। ইমরান ভাই আজকে আমার ভিউয়ার্সদের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন? জি আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলি সবসময় আগে যে আমাদের বসুন্ধরা সিরিজে লেভেল 6 এ দুইটা শপ আছে, এ বলুক 56 আর বি বলুক 41, আপনি যে কোনো শপে যাবেন ইনশাল্লাহ 100% প্রোডাক্ট পাবেন আর ইনশাল্লাহ মার্কেট থেকে সবচেয়ে দাম কম পাবেন আর জিনিস পাবেন 100%। আর যারা ঢাকা টাকার বাইরে কুড়িয়ে নিতে চান যে আমি একটু ভয় পাই আমি অরিজিনাল প্রোডাক্ট পাবো কি না, যারা একটু মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে তাদের জন্য বলবো যে আমি আপনি 100% আমাদের আল-ইমরান টেলিকমে আস্থা রাখতে পারেন যে আপনি 100% প্রোডাক্ট পাবেন আর ঢাকা সহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আপনি এসএমএস করলে আপনি 24 ঘন্টাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ডেলিভারি, কারণ যে আপনার সারা বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্তে হোক ইনশাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না যে মোবাইলটা অরিজিনাল আসবে কিনা বা কপি ক্লোন, কপি ক্লোন হলে একটা টাকা দেবো আমি আমাদের ওয়ারেন্টি বলে দিয়েছে, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর কেউ যদি বলতে পারে যে ও কপি ক্লোন প্রমাণ করতে পারে আমি তাকে 5 বছরের গ্যারান্টি দিয়ে দেবো যে 5 বছর ভিতরে টাকা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো ভয় না। আপনি যে কেউ কিনতে পারেন, অনেকে তো কিনতেছে অ্যাভেলেবেলি যে ইমরান ভাই আমি 8 নম্বর সিরিয়াল 10 নম্বর সিরিয়াল 12 নম্বর সিরিয়াল 20টা কিনছি আমার লুক দেওয়া আমি লুক পাঠাই, ঠিক আছে, কিন্তু সবাই যারা ভালোবাসেন তো বাসেনি, আর যারা নতুন নেবেন ইনশাল্লাহ কোনো ভয় পাবেন না। আর অফিসিয়ালে থাকবে কিন্তু আপনি 5-30% ডিসকাউন্ট থাকবেই, আর আনঅফিসিয়াল থাকবে ধামাকা ডিসকাউন্ট। আমাদের ভিডিওটা পুরোটা দেখেন যে অনেক অনেক পড়া গেছে, তো আমি শুধু দাম আর র্যাম জিবি বলে দেবো আর কি, ঠিক আছে। আর আমি প্রথমে দেখবো আজকে দেখবো যে অফিসিয়াল ফোন দেখাবো, যে প্রথমে দেখাবো ওপো দেখাবো, তারপর ভিভো দেখাবো, রিয়েলমি, স্যামসাং, ঠিক আছে, প্রথম থেকে ওপো একটা কম দামি ডিভাইস শুরু করবেন ইনশাল্লাহ। প্রথমে দেখবো যে ওপো A17K, A17K দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 12,999 বিক্রি হয় অফিসিয়াল প্রাইস, কিন্তু আমাদের এখানে দেবেন এটিও 700 টাকা ডিসকাউন্ট দেবেন, 700 টাকা ডিসকাউন্ট দেবেন মাত্র অনলি 12,300 টাকা, ঠিক আছে। এটা অফিসিয়াল ডিভাইসে আপনি কত ডিসকাউন্ট পান দেখেন। তারপর দেখবো ওপো A16E, ও A16E এর দাম হচ্ছে অফিসিয়াল দামে 4GB 64GB দাম পড়বে, অফিসিয়াল দাম হচ্ছে আপনার 14,000 বিক্রি হয়, কিন্তু আমরা রাখবো মাত্র অনলি 13,300 টাকা, অনলি 13,300 টাকা, এটা 700 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, 4GB 64GB, 4GB 64GB। তারপরে এখন দেখবো ওপো A17, A17 দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 15,999, মানে 16,000 নেবে, কিন্তু আপনি ঢাকা বিডি ব্লক থেকে আসলে পাচ্ছেন 3টা গিফট সাথে পাচ্ছেন আর 1,000 ডিসকাউন্ট মাত্র পাচ্ছেন 15,000 টাকা, অনলি 14,000 টাকা, 1,000 ডিসকাউন্ট পাচ্ছেন, 3টা গিফট যে কোনো অফিসিয়াল ফোন কিনে নেবেন আপনার কাছে আসবেন আমাদের কাছে আসবেন ডিসকাউন্ট তো দিব ইনশাল্লাহ, সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ, যে ওপো কিনবেন যেখানে যান আপনাকে দাম নেবে, এটা A57 দাম পড়বে 17,999, 8,000 দাম পড়বে, কিন্তু আমরা রাখবো মাত্র অনলি
16,999 মানে 17,000 টাকা পড়বে 1000 ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি বলবো যে সারা বাংলা যাচাই করে আসবেন যে কোনো বসুন্ধরা অনেক অপু শোরুম আছে সেখানে যাচাই করে আসেন আমাদের কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু এটা 4 জিবি 64 জিবি এটা 464 জি ঠিক আছে তারপর দেখাবো আপনার আপনার ওপো A95 এর 8GB 16GB দাম হইছে অফিশিয়াল দাম হইছে 24,000 বিক্রি হয় কিন্তু আমাদের কিন্তু ঢাকা বাড়ি নাম বলে পাচ্ছেন আপনি ডাইরেক্ট 23,500 টাকা অনলি ডাইরেক্ট 23,500 আপনি পুরো ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু 8GB 128GB আপনি দেখবেন অন্য অন্য ভিডিও আছে দেখবেন যাও কার কত ডিসকাউন্ট ছিল আমাদের কাছে পাবেন সবচেয়ে সেরা ডিসকাউন্ট আপনি এখান থেকে আপনি নতুন নিয়ে নেবেন দেখাবেন যে ওপো A77 এটাতে দাম পড়বে মাত্র 21,300 টাকা সাথে পাচ্ছেন ঢাকা বিড়ির নাম বলে পাচ্ছেন আপনি বিশাল গিফট ইনশাল্লাহ বিশাল এই ওপো থেকে স্পেশাল পাচ্ছেন মাত্র শনিবারের জন্য সব দিনের জন্য না মাত্র শনিবারের জন্য পাচ্ছেন আপনার শুধু এই স্পিকার গিফট পাবেন শুধু শনিবারের জন্য পাবেন এই একটা বলা গেছে আর একটা বলে দিয়েছে যে আপনার ওপো A77S এই দুইটা ডিভাইসের জন্য পাবেন মাত্র এই স্পিকার গিফট পাবেন এটার প্রাইস কত ভাই এর দাম পড়বে 23,500 টাকা এটা দাম পড়বে 8GB 16GB ওকে তো ভিউয়ার্স এই দুইটা ফোন কিনলে কিন্তু শনিবার শুধু মাত্র শনিবার যারা আসবেন আপনার এক পিস দুই পিস না আপনি 10 পিস নিলে 10 পিসের সাথেও কিন্তু 10টা স্পিকার পাবেন 10টা স্পিকার পাবেন যে দুইটা পিস নিলে কিন্তু পাচ্ছেন কিন্তু ডিসকাউন্ট কিন্তু বিস্তারিত আপনি এটা পাচ্ছেন আপনাকে এটা পাবেন 1500 ডিসকাউন্ট এটা পাবেন 1500 ডিসকাউন্ট মনে রাখবেন ভিডিও আমরা শুক্রবার আপলোড করছি শনিবার সারা দিন এই অফারটা থাকবে রবিবার থেকে এই অফারটা থাকবে না এই ফোন দুটোর সাথে এটা আপনি জাস্ট আপনাদের 24 ঘন্টা অফার দিলাম একটা ইনশাআল্লাহ যাদের লাগে অবশ্যই আমাদের ফোনে বুকিং করতে পারেন এবং প্লাস দোকানে এসে দিতে পারবেন তারপর এখান থেকে আপনাদের ওপো F21 Pro F21 Pro দাম কিন্তু অফিসিয়াল দিবে যেটা বলছে 30,000 বিক্রি হয় তবে ঢাকা বিড়ি নাম বলে পাচ্ছেন 2,200 ডিসকাউন্ট পাচ্ছেন আর সাথে কিন্তু শনিবারের জন্য 24 ঘন্টার জন্য পাবেন একটা বিশাল একটা গিফট মানে ওপো থেকে একটা একদম অরিজিনাল একটা ব্যাগ পাচ্ছেন আপনি ঠিক আছে ওকে ডিসকাউন্ট পাবে আপনার তরফ থেকে তিনটা গিফট পাবে আর শনিবার সারাদিন যে যখনই আসেন যে যেই কয়টাই নেন আপনারা কিন্তু এই ব্যাগটা কনফার্ম পাবেন হ্যাঁ কোনো সমস্যা না আপনি যে সকাল আসছেন বিকেল আসছেন তা না আমার সব শেষ হয়ে যায় তা না আপনি রাত 8টার আগে যারা আসবেন তারাই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে শনিবার শুধুমাত্র শনিবার যারা আসবেন তারাই পাবেন শনিবার জন্য কিন্তু আমরা রবিবারে যদি এসে চান্স দিতে পারবো ইনশাআল্লাহ এই যে অফারের জন্য কোম্পানি দিয়েছে আমরা দিনে কোম্পানি কি অফার দিছে আমি বলবো যে শনিবারের ভিতরে যদি কেউ দূরে আসতে পারে না মাত্র 1,000 টাকা জমা দিয়ে আপনাকে বুকিং করতে পারেন বুকিং করলেও পাবেন বুকিং করলেও আপনি 3 দিন পরে পাবেন ইনশাআল্লাহ এছাড়াও আছে আরেকটা ডিভাইস আপনাকে যে F21 Pro 5G ডিভাইসের সাথে পাচ্ছেন এই 24 ঘন্টার ভিতরে পাচ্ছেন এই গিফটটা পাবেন যদি কারো লাগ দিতে পারবেন যে মাত্র 24 ঘন্টা থাকবে গিফটটা সাথে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 3,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 3,000 টাকা ডিসকাউন্ট থাকবে পাচ্ছেন সাথে পাচ্ছেন আপনি একটা গিফট বক্স F21 Pro 5G যে ফোনটা ওইটা কিনলে 3,000 টাকা ডিসকাউন্ট পাশাপাশি এই গিফটটা শনিবার সারাদিন শনিবার নিশ্চিত থাকবে 24 ঘন্টা পাবেন ইনশাআল্লাহ যে কোনো সময় আসেন আর যদি দূরে থাকেন বললাম যে মাত্র 1,000 টাকা বিশ্বাস আমাদের ইমরানের কাছে আপনি একদিন আসতে পারেন না ইমরানে রাখেন আমি পরের দিন দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো হচ্ছে অফিসিয়াল ডিভাইস ঠিক আছে কিছু আনঅফিসিয়াল ডিভাইস আছে আনঅফিসিয়াল আছে আনঅফিসিয়াল আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট ওপো রেনো 8 রেনো 8 এর দাম পড়বে মাত্র অনলি 8GB 16GB দাম পড়বে অনলি 36,000 টাকা পড়বে আর যদি রেনো 8 প্রো লাগে দাম পড়বে 56,000 টাকা 12GB 256GB আর তারপর দেখো ওপো রেনো 6 প্রো আছে এখানে 12GB 256GB দাম পড়বে মাত্র 39,000 টাকা আমি শুধু দাম রেখে আইডিয়া করার জন্য বলে দিব আমাদের দেখবেন অনেক অনেক প্রোডাক্ট তো একটু সময় কম থাকবে কারণ অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট আছে জন্য যে আপনার টাইমের ব্যাপার সেটা আপনার অত ডিটেইলসে বলা যায় না অনেকে বলবেন যে আপনারা বড় ভিডিও দেখতে চান এই জন্য আমরা সরকারি শুধু র্যাম আর দামটা বলে দিব ঠিক আছে এটা অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে বর্তমানে Y02S দাম হচ্ছে 12,600 টাকা আপনি ঢাকা বিড়ি নাম বলে পাচ্ছেন মতো অনলি 12,000 টাকা মানে 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং তিনটা গিফট থাকবে হ্যাঁ তারপর এখান থেকে আপনার ওপো Y02 আছে এখানে 2GB 32GB দাম হচ্ছে আপনার 10,000 টাকা এটা আপনি পাচ্ছেন 500 ডিসকাউন্ট পাচ্ছেন 500 ডিসকাউন্ট 2,500 হ্যাঁ আমি শুধু ডিসকাউন্ট বলে দিবো হ্যাঁ তারপরে এখান থেকে ভিভো দেখাবো ভিভো Y16 Y16 দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার 16,000 টাকা নেবে কিন্তু এক টাকা কম নেবে না কিন্তু আমাদের কাছে আসবে না 1,000 কম দিয়ে 15,000 দিবেন মাত্র ফোনটা অনেক সুন্দর একটা ফোন ফোন একটা সুন্দর 4GB 16GB তারপরে এখান থেকে ভিভো Y21 এর দাম হচ্ছে 16,000 টাকা এরও পাবেন 15,000 টাকা মাত্র 4GB 16GB তারপরে এখান থেকে ভিভো Y21T এর অফিসিয়াল দাম হচ্ছে বর্তমান দাম হচ্ছে 20,000 বিক্রি হয় কিন্তু আপনারা দেখবো মাত্র অনলি 18,500 টাকা এটা কত জিবি এটা পাচ্ছেন 15,000 ডিসকাউন্ট এটা পাবেন আপনি 4GB 16GB ডিভাইস ঠিক আছে হ্যাঁ তারপরে এখান থেকে ভিভো Y33S দাম হচ্ছে 8GB 16GB দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 24,000 বিক্রি হয় কিন্তু আপনি ঢাকা বিড়ি নাম বলে পাচ্ছেন 2,000 ডিসকাউন্ট পাচ্ছেন 2,000 ডিসকাউন্ট পাচ্ছেন সেই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন 2,000 ডিসকাউন্ট পাবেন আর সাথে পাবেন তিনটা গিফট ইনশাল্লাহ তারপরে এখান থেকে আপনার একটু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো যে আপনার ভিভো B25 সিরিজ 5 এর দাম পড়বে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে
48 হাজার বিক্রি হয়, 8 GB 256 GB আমাদের ঢাকা বিডি নাম বলে পাচ্ছেন, 3000 ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর এখান থেকে ভিভো বি টোয়েন্টি ফাইভের দাম হচ্ছে, অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে বর্তমানে আপনার 31,999, কিন্তু আপনি ঢাকা বিডি নাম বলে পাচ্ছেন 29,800 টাকা, 2200 ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু। ঠিক আছে, তারপর দেখো ভিভো বি টোয়েন্টি ফাইভ প্রো আছে এখানে, এটা হচ্ছে আনঅফিসিয়াল ডিভাইস হয়, দাম হচ্ছে 12 GB 256 GB দাম হচ্ছে 50,000 টাকা পড়বে ডাইরেক্ট, কার্ভ ডিসপ্লে 50,000 টাকা পড়বে। আর এখানে আছে ভিভো বি টোয়েন্টি থ্রির দাম হচ্ছে, অফিসিয়াল ডিভাইসের দাম পড়বে 37,000 টাকা, 3,000 ডিসকাউন্ট পাচ্ছেন। তারপর দেখাবে ভিভো Y22S এর দাম হচ্ছে, অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে 22,000 টাকা বিক্রি হয়, কিন্তু আমরা কিন্তু নিচ্ছি মাত্র অনলি 20,500 টাকা, 20,500 মানে আপনার 1,500 ডিসকাউন্ট পাচ্ছেন। তবে এছাড়াও আপনি যে কোনো ভিভো ডিভাইস হোক ইন্টেল X80 ডিভাইস ডিসকাউন্ট পাবেন, যে কোনো ভিভো ডিভাইস হোক শোরুমে পাবেন ইনশাল্লাহ। আমার কাছে আসবেন ডাইরেক্ট, অনেক ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ, অনেক কমে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, তারপরে এখন দেখাবো আমি ইনফিনিক্স দেখাবো, তারপর রিয়েলমি দেখাবো, তারপর আমাদের Xiaomi আইফোন OnePlus কিছু হালকা কিছু ইউজ ফোন থাকে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। এখন দেখবো আপনার ইনফিনিক্সে দেখাবো হট টুয়েলভ প্লে দাম হচ্ছে, অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 13,000 টাকা বিক্রি হয়, আপনি ঢাকা বিডি দাম বলে পাচ্ছেন 12,400 টাকা, অনলি 12,400, হ্যাঁ 600 ডিসকাউন্ট পাচ্ছেন। তারপরে দেখো আপনার নোট 12 G96 এর গেমিং এর প্রসেসর, আগে ছিল 22,000 টাকা বিক্রি হতে 20,500 আমরা রাখতাম, এখন কিন্তু দিচ্ছি মাত্র অনলি 18,800 টাকা, 8 GB 16 GB দাম পড়বে, 18,800 টাকা দাম পড়বে। তারপরে এখান থেকে আপনার হট টোয়েন্টি আই দাম হচ্ছে, অফিসিয়াল দাম রাখবো মাত্র অনলি 11,300 টাকা রাখবো, 4 GB 16 GB। আর এখানে আছে আপনার হট টুয়েলভ আই এর দাম হচ্ছে, এর দাম রাখবো মাত্র অনলি 12,000 টাকা রাখবো। ঠিক আছে, 12,000 টাকা 4 GB 16 GB 12,800 টাকা, এটা 800 ডিসকাউন্ট দিয়ে দেবো, 4 GB 16 GB। আর এছাড়াও আমাদের কাছে ইনফিনিক্সে যত ধরনের প্রোডাক্ট লাগে আপনি আসবেন ইনশাল্লাহ, ডিসকাউন্ট দিতে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে এখান থেকে রিয়েলমি দেখাবো, রিয়েলমি কিন্তু দেখাবো নাজো ফিফটির দাম হচ্ছে বর্তমানে, আপনার দাম তো আগে একটু কম বেশি হয় কিন্তু মার্কেটের ক্রাইসিস, এখন দেখবো আমরা 15,200 বিক্রি করি, কিন্তু না ঢাকা বিডি দাম বললে পাচ্ছে মাত্র অনলি 15,000 টাকা, জানো 15,000 টাকা 14,990, ওকে নাজো ফিফটির দাম পড়বে 14,990, ঢাকা বিডি দাম বলে এই দাম পাচ্ছেন ইনশাল্লাহ, দাম দিলাম আগে দেবে আমাদের লাভ হয় না। তারপর আমি চাই যে আমাদের কাস্টমার একটা ভালো একটা প্রোডাক্ট পাক, অরিজিনাল জিনিস পাক, অনেক কমে পাক ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর দেখো নাজো ফিফটি এ প্রাইমের দাম বলবে, অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে 17,000 টাকা বিক্রি হয়, কিন্তু আপনি ঢাকা বিডি দাম বললে 4 GB 16 GB পাচ্ছেন অনলি 16,000 টাকা, অনলি 1,000 ডিসকাউন্ট পাচ্ছেন। তারপর দেখো আপনার রিয়েলমি C35 এর দাম হচ্ছে, অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে 16,999, আপনার দেখবো 4 GB 16 GB দাম রাখবো মাত্র অনলি 16,000 টাকা রাখবো, 16,000 টাকা 4 GB 16 GB। আর তারপরে দেখো রিয়েলমি 9 দেখাবো, এটা কালার কিন্তু ব্ল্যাক এবং গোল্ড কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ, দাম পড়বে অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে, অফিসিয়াল 25,000 বিক্রি হয়, কিন্তু আপনি ঢাকা বিডি দাম বলে পাচ্ছেন 1,700 ডিসকাউন্ট পাচ্ছেন, সাথে পাবেন 3টা গিফট পাবেন, আর হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, আর সেম অফিসিয়াল ওয়ারেন্টি আবার ডিসকাউন্ট পাচ্ছেন 1,700 টাকা মাত্র 23,299 টাকা। ঠিক আছে, তারপরে এখন দেখবো রিয়েলমি 10 দেখাবো, রিয়েলমি টেনের দাম পড়বে মাত্র 23,500 টাকা, 8 GB 16 GB। তারপর দেখাবো রিয়েলমি টেন প্রো প্লাস টেন প্রো দাম পড়বে মাত্র অনলি 28,500 টাকা, 8 GB 16 GB। আর টেন প্রো প্লাস দিতে পারবেন মাত্র অনলি 37,500 টাকা, এটা 8 GB 16 GB, টেন প্রো প্লাস 8 GB 16 GB দাম পড়বে 37,500 টাকা। এখন দেখবো একটা ফ্লাক্সি ডিভাইস, যারা গেম খেলতে পছন্দ করে আর একটা চান যে আমি একটা ক্যামেরা ভালো চাই, যারা ক্যামেরা ভালো চান ক্যামেরা কিনতে পারেন ইনশাল্লাহ, যে তাদের জন্য বলবো যে 865 স্যানোডিন প্রসেসর, আর হচ্ছে 65 ওয়াটের ফাস্ট চার্জার, আর সাথে পাচ্ছেন ডুয়েল সেলফি ক্যামেরা 32 MP ক্যামেরা সামনে। ঠিক আছে, ডুয়েল সেলফি ক্যামেরা 32 MP ক্যামেরা, আর এটা পাবেন 865 স্যানোডিন প্রসেসর, যারা চান যে আমি গেমও খেলবো এবং আপনার ছবি উঠাবো। ঠিক আছে, যারা ক্যামেরা এবং গেম খেলতে পছন্দ করে তাদের জন্য 100% এই মোবাইল নিতে পারেন, ডুয়েল সেলফি ক্যামেরা কিন্তু আপনার পৃথিবীতে খুব কম। ঠিক আছে, এটা 32 MP ক্যামেরা সামনে ডুয়েল সেলফি ক্যামেরা নিতে পারেন, মাত্র দাম পড়বে 8 GB 16 GB দাম পড়বে মাত্র 34,500 টাকা, আর যদি কারো লাগে 12 GB 256 GB নেবেন ফ্লাক্সি ডিভাইস নিতে পারেন, যে মাত্র আগে ছিল 50,000 টাকা, এটাকে পাচ্ছেন আপনি ডিসকাউন্ট পাচ্ছেন 11,500 ডিসকাউন্ট দেওয়া পাচ্ছেন মাত্র অনলি 38,500 টাকা, 12 GB 256 GB একটা ফ্লাক্সি ডিভাইস, যারা ডুয়েল ক্যামেরা চান যে গেমিং প্রসেসর এবং প্লাস আপনি চান যে একটা ক্যামেরা লাগবে আমার ভালো, তাদের জন্য এই ফোন অবশ্যই নিতে পারেন। মানে মডেলটা আগের হলেও ভিউয়ার্স মানে এই প্রাইসের মধ্যে যে কনফিগারেশন পাচ্ছেন, আমার মনে হয় যে বর্তমানে যে ফোনগুলো বের হইছে এত কনফিগারেশন এই প্রাইসে দেয় না। অবশ্যই যারা মোবাইল চালা তারা আপনি চেক করতে পারেন, যে আপনি গুগলে সার্চ দিলে এসে বলবে যে X50 Pro, যারা একটা ফ্লাক্সি ডিভাইস কিনতে চান, একটা দামি একটা ডিভাইস কিনতে চান ভালো কিন্তু দাম কমের ভিতরে, যেটা 50,000 ডিভাইস আপনি কিনতে চান মাত্র 35,000 টাকা এবং 38,500 দিয়ে, তাদের জন্য এই ডিভাইসটা অনেক ইনশাল্লাহ অনেক হেল্পফুল এবং অনেক ভালো হবে। এরপর দেখো আপনার যে রিয়েলমি GT মাস্টার এডিশন, যে যাদের লাগিয়ে দিতে পারেন, যে এটা অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে 35,000 বিক্রি হয়, কিন্তু আমাদের কিন্তু ঢাকা বিডি নাম বলে পাচ্ছে মাত্র অনলি 31,999, এটা 3,000 ডিসকাউন্ট পাচ্ছেন। ঠিক আছে, 8 GB 16 GB অফিসিয়াল ডিভাইস, আর এখানে যে অফিসিয়াল ডিভাইস GT Neo 2 আছে, এখানে অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে বর্তমানে 43,000 বিক্রি হয়, কিন্তু আপনি ঢাকা বিডি নাম বলে পাচ্ছেন মাত্র অনলি আপনার 39,000 টাকা পড়বে, মাত্র 4,000 ডিসকাউন্ট পাবেন। আর এছাড়াও রিয়েলমি যে কোনো ডিভাইস দেখবো ইনশাল্লাহ, আমাদের যে আসবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইস দিব, সবচেয়ে কমে রাখবো ইনশাল্লাহ।
তারপর এখন দেখাবো স্যামসাং দেখাবো স্যামসাং বলতে কি অনেকে জানেন যে একটা কম দামি ডিভাইস চাল আপনি ঠিক আছে অনেকে যে M04 এর দাম হচ্ছে অফিসিয়াল ডিভাইস বাংলাদেশে নাই অ্যাভেলেবল এটা আনঅফিসিয়াল ডিভাইস এর দাম পড়বে মাত্র 12,500 টাকা 12,500 অনলি 12,500 টাকা M04 আর এখানে আপনি একটা স্যামসাং এর M13 দাম পড়বে অফিসিয়াল ডিভাইস বর্তমানে বাংলাদেশে নাই কিন্তু F13 আছে অফিসিয়াল F13 দাম পড়বে অফিসিয়াল ডিভাইসের হচ্ছে 22,500 টাকা আমরা মতো 14,800 টাকা আর M13 নিলে দাম পড়বে 14,800 টাকা একই দাম সেম দামে পড়বে যার যেটি ডিভাইস দুটো 4GB ছুটে দিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তারপর এখান থেকে আপনার স্যামসাং এর F23 5G ডিভাইস এর অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে 31,999 রাখবো কিন্তু আমাদের কাছে কিন্তু 5,000 ডিসকাউন্ট পাবেন ঢাকা বিডি নাম বলে 5,000 ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র অনলি 27,000 টাকা পড়বে আর যদি আনঅফিসিয়াল লাগে সেটা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র অনলি 10,500 ডিসকাউন্ট পাচ্ছেন 10,500 ডিসকাউন্ট মানে আপনি পাচ্ছেন 31,999 দাম পড়বে আমাদের কাছে আসতে পারবেন মাত্র 21,500 টাকা ওকে তার মানে এই ফোনটা অফিসিয়াল কিনতে গেলে অফিসিয়াল যে প্রাইসটা থাকে ওই প্রাইস থেকে 10,500 টাকা ডিসকাউন্ট থাকছে অফিসিয়াল কিনলেও কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন 10,500 ডিসকাউন্ট ইনশাআল্লাহ বলবেন ঢাকা বিডি থেকে আসছি আমি 10,500 ডিসকাউন্ট দিব আনঅফিসিয়ালে আর অফিসিয়াল দিব 5,000 ডিসকাউন্ট যারা যেটা যার লাগবে ইনশাআল্লাহ নিয়ে যাবেন আমাদের কাছে পাবেন সবসময় ধামাকা ডিসকাউন্ট এবং অফার থাকবে তারপর দেখাবো আপনার স্যামসাং এর M33 5G এটা পাবেন অফিসিয়াল ডিভাইসের দাম হচ্ছে বর্তমানে 35,500 টাকা 8GB 16GB আমাদের কাছে আসলে পাবেন 9,000 ডিসকাউন্ট পাবেন 9,000 ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র অনলি 26,500 টাকা আর কেউ যদি বলতে পারে যে আমার বাজেট একটু কম আছে ঠিক আছে তাদের জন্য পাবে 6GB 16GB 8GB দাম পড়বে মাত্র অনলি 22,500 টাকা এই যে অফিসিয়াল থেকে আনঅফিসিয়ালে প্রায় 9-10,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন প্রোডাক্ট তো সেমই সব কিছু সেম অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের তো অফিসিয়াল পাবেন 1 বছর ওয়ারেন্টি আমাদের পাবেন এখানে পাবেন 2 বছর ওয়ারেন্টি আর যদি কেউ প্রমাণ করতে পারে যে অরিজিনাল পান নাই তাকে 5 বছর দিতে ডাবল টাকা ফেরত দেবো ইনশাআল্লাহ 5 বছর সময় দিবেন আর কি কোনো টেনশন করবেন ইমরান ভাইতে নেবেন 100% প্রোডাক্ট পাবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কোনো ভয় নাই মাত্র 1,020 টাকা জমা দিয়ে দিবেন আর নাম ঠিক এসএমএস করে দেন আমাদের বিকাশ নাম্বার যে কোনো নাম্বারে বিকাশ করলে সমস্যা নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এখানে টাকা পাঠাবেন আপনার কোনো টেনশন নাই আর মোবাইল পেয়ে যাবেন 24 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত হোক ইনশাআল্লাহ হ্যাঁ তারপর এখান থেকে আপনার স্যামসাং এর S20 মানে S20+ এটা দাম পড়বে এটা অ্যাক্টিভ ডিভাইস এটা দাম পড়বে মাত্র 39,999 দাম পড়বে এটা কত জিবি এটা 8GB 16GB S22+ আর এখানে আছে আপনার স্যামসাং এর আরো কিছু ডিভাইস S22+ আছে এখানে এটা দাম পড়বে মাত্র অনলি দাম পড়বে 34,000 টাকা পড়বে 8GB 256GB ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট আর এখানে আছে আপনার যদি কারো লাগে S22 Ultra আছে এখানে যদি কারো ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট লাগে 1,02,500 12GB 256GB যদি সিঙ্গেল সিম লাগে দাম পড়বে 8GB 16GB দাম পড়বে অনলি 27,500 টাকা পড়বে আর যদি কারো S23 Ultra লাগে দাম কিন্তু একটু অফার দিয়ে দিলাম ঢাকা বিডি দাম বললে পাচ্ছেন মাত্র 12GB 256GB দাম পড়বে মাত্র অনলি 1,21,000 টাকা পড়বে 1,21,000 টাকা S23 Ultra এটা স্যার 12GB 256GB ভিয়েতনামের প্রোডাক্ট ইনশাআল্লাহ এখন দেখবেন শাওমির প্রোডাক্ট দেখবেন শাওমি বলতে কি যে যারা শাওমি চালান তারা কিন্তু প্রোডাক্ট চালায় ভালো লাগে সে তারা অটোমেটিক কিনে ইনশাআল্লাহ এটা কিন্তু ডায়ালগ মারতে হয় না কারণ কি যে এটা অরিজিনাল প্রোডাক্ট এবং চার্জ থাকে ভালো এবং চালায় মজা পাবেন ইনশাআল্লাহ শাওমি রেডমি নোট ইলেভেন দাম আপনার বলে দিচ্ছে যে 4GB 64GB দাম পড়বে মাত্র অনলি আপনি 16,500 টাকা আর যদি কারো লাগে 6GB দাম পড়বে 17,299 আর যদি কারো 6GB 16GB লাগে দাম পড়বে মাত্র 19,800 টাকা পড়বে এর 3টা ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন তারপর এখান থেকে রেডমি নোট ইলেভেন পুরো দেখাবো 6GB 16GB ডিভাইসের দাম পড়বে মাত্র অনলি আপনার দাম পড়বে মাত্র 23,999 দাম পড়বে ঠিক আছে 6GB 16GB রেডমি নোট ইলেভেন পুরো আর যদি 8GB 16GB লাগে দাম পড়বে 26,999 তারপর এখন দেখবো আপনার পোকো এক্স ফোর প্রো আছে এখানে যদি কারো লাগে নিতে পারেন দাম পড়বে মাত্র 24,500 টাকা 24,500 টাকা পোকো এক্স ফোর প্রো আর তারপর আরও কিছু আছে এখানে যে পোকো এক্স ফাইভ পুরো আছে এখানে আমি পাশাপাশি দেখা দিচ্ছি যে পোকো এক্স ফাইভ পুরো দাম পড়বে নতুন একটা ডিভাইস কিন্তু ঠিক আছে পোকো এক্স ফাইভ পুরো দাম পড়বে কিন্তু মাত্র 39,999 দাম পড়বে 39,999 টাকা বাড়ি দাম বলে পাচ্ছেন মাত্র অনলি 39,500 টাকা এটা 8GB 256GB ইন্টারনেট গ্লোবাল এটা 8GB 256GB ইন্টারনেট গ্লোবাল পোকো এক্স ফাইভ পুরো দাম পড়বে মাত্র 39,500 টাকা 8GB 256GB ইন্টারনেট গ্লোবাল পড়বে ঠিক আছে আর এখানে কিছু আরও প্রোডাক্ট আছে আমি দেখা দিচ্ছি যে পোকো এফ ফোর আছে এখানে 8GB 16GB দাম পড়বে 3,750 টাকা ইন্ডিয়ান গ্লোবাল আর যদি কারো লাগে আপনার এখানে আছে পোকো এফ ফোর পুরো ইন্টারনেট গ্লোবাল দাম পড়বে 8GB 256GB দাম পড়বে 43,000 দাম পড়বে ঠিক আছে আর এখানে আপনার আপনার পোকো এক্স ফোর জিডি আছে এখানে যদি কারো লাগিয়ে নিতে পারেন গেমিং এর প্রসেসর দাম পড়বে মাত্র অনলি 37,500 টাকা 37,500 টাকা এর 8GB 256GB ঠিক আছে এটা ইন্টারনেট গ্লোবাল এগুলো ঠিক আছে আর যেটা সিং ইন্ডিয়ান গ্লোবাল দাম পড়বে 37,500 টাকা হ্যাঁ তারপর আগে দেখাবো একটা নতুন ডিভাইস দেখাবো যে আপনার রেডমি নোট 11 Pro Plus 5G এটা হচ্ছে ইন্টারনেট গ্লোবাল 8GB 256GB দাম পড়বে মাত্র অনলি 36,500 টাকা 36,500 টাকা দাম পড়বে 8GB 256GB এটা ইন্টারনেট গ্লোবাল ঠিক আছে 120W ফাস্ট চার্জার পাবে আর ডিটেলসগুলো আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন তারপরে দেখবেন রেডমি নোট 12 আছে এখানে রেডমি নোট 12
নোট 12 এর দাম পড়বে আপনার এখানে দাম আছে আপনার 26800 পড়বে 6GB 16GB আর যদি কেউ লাগে 4GB 16GB দাম পড়বে 24800 টাকা ওকে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাবে 6GB 16GB এবং 4GB 16GB হ্যাঁ জি জি দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে ইনশাআল্লাহ যা যা যেটা লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর দেখাবো আপনার এখানে আছে কিছু প্রোডাক্ট যে রেডমি নোট 12 প্রো 5G আছে রেডমি নোট 12 প্রো 5G দাম পড়বে মাত্র এটা দাম পড়বে মাত্র 32500 টাকা পড়বে 6GB 16GB যদি 8GB 16GB লাগে দাম পড়বে 36000 টাকা যদি 8256GB লাগে 37000 দাম পড়বে তারপর এখানে দেখা থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার 200 MB ক্যামেরা রেডমি নোট 12 প্রো প্লাস 5G এর দাম পড়বে বর্তমানে 8GB 16GB অ্যাভেলেবল আছে যদি কেউ 12 প্রো প্লাস থাকে মাত্র দাম পড়বে 40999 মানে 41000 পড়বে আপনার 8GB 256GB 200 MP ক্যামেরা আর 120 ওয়াটের ফাস্ট চার্জার তো ভাই অনেকে তো নতুন ফোন কেনার ক্ষেত্রে অনেকে টাকা অনেক কষ্ট করে জমিয়ে একটা নতুন ফোন কিনে অনেকে চিন্তা করে ভাই একটা নতুন ফোন কিনবো ভালো একটা প্রোডাক্ট যেন আমরা পাই ইনশাল্লাহ আমাদের আলিমান গ্রুপে যারা কিনে তারা জানে যে 100% প্রোডাক্ট পাবে এবং কোনো টেনশন নাই কারণ কি যে আপনার অনেকে ব্যাড মানে ব্যাড কমেন্ট করে গিয়ে অনেকে আমাদের কাস্টমারই কিন্তু ইনশাল্লাহ আমার ইমরান ভাইয়ের পক্ষ নিয়ে অনেক কিছু বলে দেয় যে ইমরান ভাইয়ের প্রোডাক্ট ভালো এবং বেস্ট সার্ভিস সব কিছু অনেকে মানে সাপোর্ট করে যে আপনি এখান থেকে কিনতে পারেন অনেক কাস্টমার আসে যে কমার্স বলে আসে যে ভাই আপনার কাছে ভালো রিপোর্ট পাইছে ইনশাল্লাহ ঠিক আছে এবং আমাদের প্রোডাক্ট হচ্ছে যে 100% পাবেন এবং যে কিনেন ইনশাল্লাহ কোনো টেনশন না যার কোনো সন্দেহ হতে পারে যে আমি অরিজিনাল পাই না টাকা ফেরত পাবেন 5 বছর সময় থাকবো 5 ইয়ার সময় দিয়ে দেবো আপনাকে কোনো টেনশন নাই যে অরিজিনাল পান নাই টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ ডাবল 200% ক্যাশব্যাক দিব আর আমাদের প্রোডাক্ট পাবেন 100% কোনো টেনশন ইনশাল্লাহ যারা নতুন আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কোনো ভয় নাই যারা কুরিয়ার নেয় কোনো টেনশন একটা মোবাইল নিলে বারবার নিতে ইনশাল্লাহ আমাদের সেলটা কিন্তু এভাবে বাড়ছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত ইনশাল্লাহ সবাই নিতে ইনশাল্লাহ এখন দেখো আপনি একটু শাওমি এলিমেন্টটি পুরো 5G আছে এটা একটু যদি এটা করে লাগিয়ে দিতে পারবেন 8GB 16GB দাম পড়বে 16GB দাম পড়বে মাত্র অনলি 46500 টাকা 46500 টাকা বলবো 8GB 16GB আর এছাড়াও আমি আর কিছু বলা গেছে এখানে খোলা আছে দেখানো হয় নাই যেমন আপনার শাওমি এখানে আছে 108 ক্যামেরা এটা কিন্তু 750 স্ন্যাপড্রাগন প্রসেসর এটা দাম পড়বে এমআই টেন আই এর দাম পড়বে মাত্র অনলি 27000 লাগবে মাত্র অনলি 27000 একটু অফার দিয়ে দিলাম 26999 দিব 8GB 16GB 750 স্ন্যাপড্রাগন প্রসেসর 108 ক্যামেরা ঠিক আছে 8GB 16GB 8GB 16GB একটু অফার দিয়ে দিলাম তারপর একটা নতুন একটা ডিভাইস আসছে এখানে দেখাই দিই এটা অরেঞ্জ কালার এটা কিন্তু আনকমন একটা ডিভাইস ঠিক আছে এটা হচ্ছে কি আপনার রেডমি 10 পাওয়ার রেডমি 10 পাওয়ার আগে 9 পাওয়ার ছিল 10 পাওয়ার 680 স্ন্যাপড্রাগন প্রসেসর 8GB 16GB দাম পড়বে 17800 টাকা কিন্তু 8GB 128GB এই একটা ফোন Xiaomi ব্র্যান্ডের মধ্যে আপনারা 17800 টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হিউজ একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন তারপর এখান থেকে রেডমি 9 আছে রেডমি নোট 9 এর দাম পড়বে মাত্র অনলি 6GB 16GB দাম পড়বে 17500 টাকা দাম পড়বে এটা ঠিক আপনার 6GB 16GB আছে অ্যাভেলেবল আর অন্য ডিভাইস নাই আর এখানে আছে রেডমি 10 আছে এখানে রেডমি 10 এর দাম পড়বে 13500 টাকা 464 আর এখানে আছে পোকো C31 এর দাম পড়বে মাত্র অনলি 11800 টাকা পড়বে 464 আর এছাড়াও Xiaomi যে কোনো ডিভাইস লাগবে ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন তারপর দেখা যাচ্ছে Xiaomi একটা গেমিং ফোন দেখা পাচ্ছে রেডমি K50i এর দাম পড়বে এটা 6GB 16GB দাম পড়বে 28499 যদি কেউ লাগে 8GB 256GB দাম পড়বে 32999 দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ যার যেটা লাগে আসতে পারবেন গেমিং ফোন K50i আর এখানে স্যার এমআই এলিভেন লাইট এনি 4G এবং 5G যদি কারো এলিভেন লাইট লাগে 4G নিতে পারবেন দাম পড়বে 26500 টাকা আর যদি কারো 5G লাগে দাম পড়বে 29999 মানে 30000 পড়বে 5G ডিভাইস 8GB 16GB দুইটা ডিভাইস ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তারপর দেখেন Xiaomi এলিভেন আই আছে এখানে এলিভেন আই হাইপার চার্জার সহ হাইপার চালা নিতে পারবেন 29000 পড়বে 6GB 16GB আর যদি 32000 পড়বে 8GB 16GB এবং আর যদি হাইপার চার্জার কিন্তু একটা অফার থাকছে ইনশাল্লাহ 8GB 16GB দাম পড়বে মাত্র অনলি 32500 টাকা হাইপার চার্জার সহ ইনশাল্লাহ ঠিক আছে 120 ওয়াটের ফাস্ট চার্জার সহ 120 ওয়াটের ফাস্ট চার্জার সহ দাম পড়ছে মাত্র 32499 এখন তবে গুগল পিক্সেল তারপর কিন্তু আইফোন থাকবে আইফোন কিন্তু ধামাকা অফার ইনশাল্লাহ সারা পৃথিবীতে সবচেয়ে দাম বর্তমানে বাংলাদেশে কম এখন কারণ কি আপনি যাতে করে আসবেন যেখানে যেই দাম পাবেন সেখানে 1000 কম দেবেন আলিমান টেলিকমে আর ইলেকট্রিক প্রোডাক্ট চেক করে দেবেন আইফোন তো চেক করে বিমান না ইনশাল্লাহ আপনি ওয়েট করেন গুগল পিক্সেলের আমি দামটা বলে দিচ্ছি গুগল পিক্সেল 7 প্রো এটা সারা বাংলাদেশে যেহেতু যে কোনো জায়গায় গেলে 86-87 দাম পড়বে আমাদের যেখানে আসতে পারবেন মাত্র অনলি 25000 টাকা পড়বে এটা 12GB 16GB দাম পড়বে 25000 টাকা আর যদি কারো লাগে 6 প্রো লাগে এখানে গুগল পিক্সেল 6 প্রো দাম পড়বে মাত্র 67000 টাকা পড়বে গুগল পিক্সেল 6 প্রো আর এখানে আছে আপনার গুগল পিক্সেল 6 আছে 6 এ দাম পড়বে মাত্র অনলি 46000 টাকা পড়বে 46000 টাকা পড়বে গুগল পিক্সেল 6 এ আর যদি কারো 6 এ লাগে দাম পড়বে 39500 টাকা ঠিক আছে আর এছাড়াও গুগল পিক্সেল 6 লাগুক আর 5 এ লাগে যে কোনো প্রোডাক্ট লাগুক ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন মার্কেটে সবচেয়ে দাম কমে রাখবেন ইনশাল্লাহ 100% প্রোডাক্ট পাবেন ইনিকটিভ প্রোডাক্ট পাবেন এখন দেখো আইফোন আইফোন অনেক জায়গায় কিনেন যে অনেকে কিনেন যে ভাই কমেন্ট করে ভাই দাম বেশি চাই মুখে বেশি চাই মুখে আমি বলবো যে সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ পাই দিলাম আজকে কারণ যে ঢাকা বিডি ব্লগে নাম পড়লে পাচ্ছেন মাত্র 150999 256GB এবং সিঙ্গাপুরের প্রোডাক্ট আর যদি আমি আমার বাজেট কম আছে আমি ইউএসএর প্রোডাক্ট নিতে চাই সিম পাঁচ করতে হবে এটা কিন্তু দুই সিম একটা 500 করতে পারবেন একটা একটা সিমও লাগাইতে পারবেন ফিজিক্যাল সিম লাগাইতে পারবেন আর যদি কোনো আমার ফিজিক্যাল সিম দরকার নেই আমি শুধু পাঁচ করে নেবেন ওটার দাম বলবো মাত্র 140999 আপনি 10000 টাকা কম বেশি পড়বে আর যদি কারো বাজেট কম থাকে আমি সিঙ্গাপুর
সিরিজ 100 জিবি নিব, 100 জিবি দাম পড়বে 142,000 টাকা দাম পড়বে। আর এছাড়াও আপনি যদি কারো ফরিন লাগে, ফরিনের দাম পড়বে মাত্র 99,000 টাকা পড়বে। 99,000 দাম পড়ছে 100 জিবি দাম পড়বেন ফরিনের দাম। আর যদি কারো থার্টিনও নিতে পারেন, থার্টিন এখানে আছে, যদি কারো লাগে থার্টিনের দাম পড়বে মাত্র 88,000 টাকা 100 জিবি। আর থার্টিন পরে ম্যাক্সও আছে, যদি কারো লাগে থার্টিন পরে ম্যাক্সের দাম পড়বে 140,000 পড়বে, 256 জিবি। আর এছাড়াও থার্টিন পুরো আছে, আর যদি কেউ 12 লাগে এবং আইফোন 11 লাগে, যে কোনো প্রোডাক্ট লাগবে আইফোন ইনশাল্লাহ আমার কাছে আসবেন। সারা বাংলাদেশে যদি বলা যাবে চ্যালেঞ্জ প্রাইস সবচেয়ে কমে রাখবো ইনশাল্লাহ। আর ইউনিটিভ প্রোডাক্ট পাবেন, আপনি কোনো টেনশন নাই। আর চার্জার দিচ্ছি মাত্র 50% ডিসকাউন্ট দিচ্ছি, যে চার্জার বিক্রি হয়। আর যদি 5,000 বিক্রি রাখবো 2,500 টাকা, আর যদি 2,000 বিক্রি রাখবো 1,000 টাকা, আপনার ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ, অনেক দামাকে ডিসকাউন্ট ইনশাল্লাহ। তারপরে এখান থেকে ওয়ান প্লাস দেখাবো। ওয়ান প্লাস বলতে কি, যে আপনার বর্তমানে ওয়ান প্লাস সেভেন প্রো দাম পড়বে, ইলেকট্রিক ডিভাইসের দাম পড়বে মাত্র অনলি আপনার যদি কারো লাগে 6 জিবি 100 জিবি দাম পড়বে 38,000 টাকা, যদি কারো 8 জিবি 256 জিবি লাগে দাম পড়বে 44,000 টাকা, যদি কারো 12 জিবি 256 জিবি লাগে দাম পড়বে মাত্র অনলি 47,000। ইলেকট্রিক প্রোডাক্ট কোনো টেনশন নাই ইনশাল্লাহ। এখান থেকে ওয়ান প্লাস 9 আছে, ওয়ান প্লাস 9-এর দাম পড়বে, যদি কারো লাগে দাম পড়বে অনলি 33,500 টাকা পড়বে, 8 জিবি 128 জিবি। আর এখানে সে ওয়ান প্লাস 9 প্রো যদি কারো লাগে নিতে পারবেন, দাম পড়বে মাত্র অনলি 49,999 দাম পড়বে, মানে 50,000 দিতে পারবেন আপনার ওয়ান প্লাস 9 প্রো, ঠিক আছে। আর এখানে সে ওয়ান প্লাস 10 প্রো আছে, এখানে 10 প্রো দাম পড়বে 12 জিবি 256 জিবি, সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইজ এই দাম কেউ দিবেন ইনশাল্লাহ। দাম পড়বে মাত্র অনলি 63,499, 63,499 মানে 63,500 পড়বে ওয়ান প্লাস 10 প্রো, ঠিক আছে। তারপর দেখো ওয়ান প্লাস 8 প্রো, অনেকে চান যে অনেক বেশি কার্ভ চান, তাদের জন্য বলবো যে আপনার একটা ভালো একটা ডিভাইস দিতে পারেন। যদি শুধু অ্যাক্টিভ হয়েছে, দাম হয়েছে 52,000-53,000 বিক্রি হয়, শুধু অ্যাক্টিভের জন্য আমরা দিলাম মাত্র অনলি 37,999, মানে 38,000 দিলে পাচ্ছেন ওয়ান প্লাস 8 প্রো ডুয়েল সিম, ঠিক আছে। মানে অ্যাক্টিভ হয়েছে, বাট সেট তো ব্র্যান্ড নিউর মতো, ব্র্যান্ড নিউর মতো একবার হালকা ইউজ থাকতে পারে। আপনি ক্লিয়ার কার আপনি ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন। যারা কুরিয়ারের মাধ্যমে নেন একদম ফ্রেশ ফুল ফ্রেশ, দাম পড়বে মাত্র 38,000 টাকা পড়বে। যারা দোকানে আসবেন আসবেন, নাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। কত জিবি এটা? এটা হচ্ছে 8 জিবি 128 জিবি, ঠিক আছে। ওকে, এছাড়াও যদি ওয়ান প্লাস 8 লাগে, 8 কিন্তু একটু মার্কেটে ক্রাইসিস, দাম পড়বে মাত্র 34,000 দাম পড়বে, 8 জিবি 16 জিবি সিঙ্গেল সিম, ঠিক আছে। আর এখানে ওয়ান প্লাস 8টি আছে, 8টি যদি লাগে ইনএক্টিভ প্রোডাক্ট দিতে পারবেন মাত্র 43,500 টাকা। আর যদি অ্যাক্টিভ যদি লাগিতে পারে 8 জিবি 16 জিবি আছে এখানে কিছু, দাম পড়বে মাত্র অনলি 32,000 টাকা দাম পড়বে, অনলি 32, ঠিক আছে। তারপর দেখবো এখন নাথিং ফোন ওয়ান বলতে গিয়ে যেমন 8 জিবি 16 জিবি দাম পড়বে মাত্র অনলি অফার পেয়ে দিলে 39,500 টাকা, 39,500, 39,500 আপনার ঢাকা বিড়ি নাম বললে পাচ্ছেন মাত্র অনলি 39,000 দিয়ে দেবে 8 জিবি 16 জিবি। যারা নাথিং ফোন ওয়ান অনেকে পান না, খুঁজে অনেক দাম ছিল বেশি, এখন দাম কমছে ইনশাল্লাহ, এখন নিতে পারেন, ঠিক আছে। তারপর কিছু ইউজ পড়া গেছে, আমি হালকা দেখে দেখাই দিব। মানে এখানে নতুন ফোনই বিক্রি হয় ভিউয়ার্স, ইউজ ফোন ইউজ ফোন আছে, এক্সচেঞ্জ কিছু থাকে আর কি। আইফোন এক্স এর দাম পড়বে মাত্র অনলি 31,000 দাম পড়বে, 256 জিবি। আর এখানে আইফোন 11 প্রো ম্যাক্স আছে, এটা দাম পড়বে মাত্র অনলি 52,000 টাকা দাম পড়বে, 64 জিবি। আইফোন 11 প্রো ম্যাক্স, আর এখানে 12 প্রো আছে, দাম পড়বে 86 ব্যাটারি, দাম পড়বে মাত্র অনলি আপনার 128 জিবি দাম পড়বে মাত্র 63,000 টাকা, 63,000 টাকা দাম পড়বে। আর এখানে আইফোন 13 প্রো ম্যাক্স 128 জিবি দাম পড়বে, 90% ব্যাটারি হেলথ, দাম পড়বে মাত্র অনলি 93,000 টাকা, ওকে 93,000 টাকা। 13 প্রো ম্যাক্স, হ্যাঁ 13 প্রো ম্যাক্স 128 জিবি গোল্ড কালার, যার লাগে ইনশাল্লাহ আসতে পারবেন। এখানে কিছু হালকা 7 আছে, 15,000 টাকা, 8 আছে, 20,500 টাকা, যদি কারো লাগে নিতে পারেন। আপনার ইউজটা বিক্রি করে না, নতুন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ, যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। আমাদের কিন্তু ইউজ প্রোডাক্ট কিন্তু মেইন ইয়া না, কারণ আমরা ইউজ বিক্রি করি না, জাস্ট অনেকে এক্সচেঞ্জ করে সেক্ষেত্রে কিছু প্রোডাক্ট থাকে, কারণ এক এক সময় এক ভালো প্রোডাক্ট পরে এক সময় দেখে আপনার মানে অনেক সময় কিছু কম দামি প্রোডাক্ট পরে যে সাথে সাথে বিক্রি হয়ে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাবেন, যে এখানে কিন্তু অনেক হিউজ প্রোডাক্ট আছে, এর ভিতরে অনেক প্রোডাক্ট নাও থাকতে পারে আমাদের কাছে। যদি কারো প্রোডাক্ট অন্য কিছু লাগে আমাদের ফোনে কন্ট্যাক্ট করবেন, আমাদের আলিমান টেলিকম ফেসবুক পেজে যাবেন এবং দামগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। আর ঢাকা বিড়ি নাম বলে পাচ্ছেন কিন্তু দামাকে ডিসকাউন্ট এবং সাথে পাচ্ছেন অনেক অনেক গিফট ইনশাল্লাহ, ঠিক আছে। আজকের মধ্যে এখানে বিদায় নেব, দেখা হবে ঢাকা বিড়ির সামনে বিড়িতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।